পটিয়ার শান্তিরাটো তুগ্য কমিউনিটি সেন্টারত পশ্চিম পটিয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়ে সংগঠনের আহ্বায়ক আলহাজ এম এ হাকিমের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হুসাইন ও অধ্যক্ষ ইব্রাহিম আক্তারের পরিচালনায় এটা প্রধান অতিথি ছিল ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান আলহাজ ইয়াকুব আলী। বিশেষ অতিথি আছেন ডক্টর অধ্যাপক সালে জোহর, বক্তব্য রাখেন মৌলানা জসিমউদ্দিন, নুরুল আফসার, নুরুল আলম, নাসির উদ্দিন, ইসমাইল হোসেন বিপ্লব সহ আরো বোধকে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আমার এই ভিডিও কিনা অনুরোধ থাকে আপনারই এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখে থাকুন।